डियर স্টুডেন্ট স্ট্যান্ডার্ড 2 এর ছাত্রছাত্রীরা তোমরা বিজ্ঞান বইয়ের পেজ নম্বর 70 70 নম্বর পাতাটা বের করো কি দেখতে হবে অধ্যায় 5 দেখতে হবে বিশুদ্ধ জল বায়ু ও খাদ্য সম্বন্ধে কিনা আলোচনা হয়েছে আজকে কি জানবো আমরা আজকে দেখো জলের বিভিন্ন উৎস বিশুদ্ধ জল আর জল দূষিত হওয়ার কারণ কি কারণে জল দূষিত হচ্ছে তার আগে জানতে হবে ধরো আমাদের তেষ্টা পাচ্ছে আমাদের গলা শুকিয়ে গেলে আমরা তখন কি খাই তখন আমরা নিশ্চয়ই জল খাই আমার তেষ্টা মেটানোর জন্য জল পান করি কোনো যদি শুকনো খাবার খাই শুকনো খাবার খাওয়ার পরে আমরা কি খাই আমরা জল খাই ঠিক আছে কেবল মানুষই নয় সমস্ত জীবজগৎ জল ছাড়া বাঁচতে পারে না তাই জলের অপর নাম কি বলা হয়েছে জলের অপর নাম হলো জীবন আর জল হলো প্রাণীদের জীবন কেবলমাত্র শুধু মানুষই নয় সমগ্র জীবজগৎ জল ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারে না বনের হিংস্র যে জন্তুরা থাকে এই কারণেই জলাশয়ের কাছাকাছি বা কাছে বাস করে বলছে আমাদের দৈনন্দিন জীবনে জল ছাড়া এক মুহূর্ত চলে না জলকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি জলকে আমরা কি করে থাকি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি কি কি কাজে ব্যবহার করে থাকি যেমন কাপড় কাচতে জল লাগে রান্না বান্না করতে জল লাগে স্নান করার সময় জল লাগে ঠিক আছে তারপর ঘর মোছার সময় কি করে জল লাগে গ্রীষ্মকালে কি করে জল যদি অভাব হয় চারদিকে কি হয় হাহাকার হয়ে ওঠে জলের বিভিন্ন উৎসটা সম্বন্ধে জান ঠিক আছে দেখো নদী বা বড় যে জলাশয়গুলো আছে না নদী বা বড় জলাশয় হলো আমাদের জলের উৎস নদী নদী বা বড় জলাশয় হলো আমাদের জলের উৎস নদী বা বড় জলাশয় হলো আমাদের জলের উৎস কিন্তু সাগর ও মহাসাগরগুলো যেগুলো আছে সাগর ও মহাসাগর হলো জলের সবচেয়ে বড় ভাণ্ডার নদী ও বড় জলাশয় হলো আমাদের জলের উৎস কিন্তু বলছেন সাগর যে মহাসাগরগুলো আছে সেগুলো জলের সবচেয়ে বড় ভাণ্ডার কিন্তু সে জল আমরা ব্যবহার করতে পারি না কেন ব্যবহার করতে পারি না সাগর বা মহাসাগরের জল সবচেয়ে জলের সবচেয়ে বড় ভাণ্ডার তো কিন্তু কেন ব্যবহার করতে পারি না কারণ কি সাগরের জল নোনা বলে তবে নদী ও জলাশয়ের জলটা কি জল মিষ্টি জল কিন্তু এই নদী ও বড় জলাশয়ের জলটা অন্য কাজে ব্যবহার হয় আর মাটির নিচে যে অভ্রন্ত যে জলটা আছে যেটা আমরা কি করি নলকূপের সাহায্যে মাটির নিচে থেকে আমরা উপরে তুলি তুলে কি করি সেটা সেই জলটা আমার কি হয় সেটাও মিষ্টি জল সেটা কি হয় পান করার যোগ্য উপযুক্ত জল ঠিক আছে আবার দেখতে হবে যেগুলো বড় বড় শহরে নদীর জল জলকে বিশেষ উপায়ে পরিষ্কার বা বিশুদ্ধ করে পাইপ লাইনের সাহায্যে প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে পাহাড়ি এলাকায় পুকুর বা নদী কম থাকার জন্য সেখানকার মানুষ ঝর্ণার জল ব্যবহার করে কি জল ব্যবহার করে পাহাড়ি এলাকার মানুষগুলো পুকুর বা নদীতে জল কম থাকার জন্য ঝর্ণার জলটা বেশি ব্যবহার করে পাহাড়ি অঞ্চলের মানুষেরা এবারে জলের বিভিন্ন উৎস হলো কেন আমরা হচ্ছে সাগর মহাসাগরের জল ব্যবহার করছি না নোনা থাকার জন্য নদী ও বড় জলাশয়টা কিন্তু এটা হচ্ছে জলের উৎস আমাদের কিন্তু এটা ব্যবহার করছে না এটা অন্য কাজে লাগছে খাওয়ার জন্য বা হচ্ছে পানের জন্য কি জল হয়েছে মাটির নিচে যে জলটা আছে সেই জলটা কি করছে নলকূপের সাহায্যে বলতে গেলে সেই জলটা আমাদের খাওয়ার জন্য লাগাচ্ছি বা পান করার জন্য বিশুদ্ধ জল কাকে বলবো বিশুদ্ধ জল সব জলই তো বিশুদ্ধ নয় বিশুদ্ধ জলটা ঠিক আছে বিশুদ্ধ জলটা কি ওই যে সকল জল পানের উপযোগী নয় আমাদের পানের জন্য প্রয়োজন পরিষ্কার বিশুদ্ধ জল দরকার ওই সকল জল ধরো এই যে বদলের জলটা আছে এটা যদি নোংরা যদি মিশি দিই আমি ঠিক আছে বা জীবাণু থাকতে পারে এটা কি আমার জলটা যে আমি খাবো এটা পানির উপযুক্ত যদি আমি যদি নোংরা মিশাই ঠিক আছে যে সকল জলই কিন্তু প্রাণের উপযোগী নয় আমাদের প্রাণের জন্য খাওয়ার জন্য যে জলটা খাচ্ছি সেটা প্রয়োজন পরিষ্কার বিশুদ্ধ জল পরিষ্কার জল বলতে বোঝায় যে জলে ধরো এই জলে যদি আমি ধুলোবালি নোংরা যদি মিশিয়ে দিই এই যে বদলের মধ্যে যে জলটা আছে যদি ধুলোবালি নোংরা যদি মিশিয়ে দিই তাহলে এই জলটা পরিষ্কার হবে পরিষ্কার যখনই বলবো যখন সেই জলের মধ্যে কোনো ধুলোবালি
ময়লা বা নোংরা থাকবে না। এই ভদ্রলোক মহিলা কোনো যদি ধুলোবালি নোংরা বা ময়লা যদি না থাকে তখন এটা পরিষ্কার জল বলবো, যদি ধুলোবালি নোংরা যদি থাকে এ বদলটার মধ্যে এই জলটায় তাহলে কি বলবো এই জলটাকে পরিষ্কার জল বলবো না। ঠিক আছে, যে জলে ময়লা এবং রোগ জীবাণু থাকে না তাকে বিশুদ্ধ জল বলবো। বিশুদ্ধ জল কাকে বলবো? যে জলে ময়লা এবং রোগ জীবাণু থাকে না তাকে কি বলবো? বিশুদ্ধ জল বলবো। বিশুদ্ধ জল কাকে বলবো? যে জলে ময়লাও থাকবে না এবং রোগ জীবাণু থাকবে না সে জলকে বিশুদ্ধ জল বলবো। এর ফলে কি হয়, বিশুদ্ধ জল পান করলে শরীর সুস্থ থাকে, কোনো রকম অসুখ বিসুখ হয় না। কিন্তু যে জলে ময়লা এবং রোগ জীবাণু থাকে তাকে কি বলবো? তাকে বিশুদ্ধ জল বলবো না। যে জলে রোগ জীবাণু থাকবে, রোগ জীবাণু এবং ময়লা থাকছে সেক্ষেত্রে কি জল বলবো? দূষিত জল বলবো। ওকে, তাহলে পান করার উপযোগী পরিষ্কার ও বিশুদ্ধ জলকে কি বলবো? পানীয় জল বলবো। পানীয় জল তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন আসতে পারে, বিশুদ্ধ জল কি, বিশুদ্ধ জল কি, তাহলে বিশুদ্ধ জল কাকে বলবো? যে জলে কোনো ধুলোবালি ময়লা নোংরার সাথে সাথে কি হবে, রোগ জীবাণু থাকবে না, সেই জলটাকে বিশুদ্ধ জল বলবো। আর দূষিত জল কি বলবো? যে জলে রোগ জীবাণু এবং ময়লা আর থাকবে যেটা আমার খেলে আমাদের ক্ষতি হতে পারে সেটা হচ্ছে দূষিত জল বলবো। ঠিক আছে, পান করার উপযোগী পরিষ্কার ও বিশুদ্ধ জলকে কি বলবো? পানীয় জল বলবো। এর কাছে জল দূষিত হওয়ার কারণ, জল কেন দূষিত হয় কি বলবো, নানা কারণে যদি অবাঞ্ছিত পদার্থ জলের সঙ্গে মিশে কি করে তার পরিবর্তন ঘটায়। ঠিক আছে, রাসায়নিক পরিবর্তন বা তার যে গুণগত যদি পরিবর্তন ঘটায়, যদি অবাঞ্ছিত কোনো পদার্থ যদি মিশে জলের মধ্যে, তাহলে জলের যে অবাঞ্ছিত কোনো নানা প্রকারের কী করে জলের মধ্যে যদি অবাঞ্ছিত পদার্থ যদি মিশে জলের যে গুণগত বা রাসায়নিক যদি পরিবর্তন ঘটায়, তার ফলে যদি মানুষের বা জীবজন্তু উদ্ভিদ এবং প্রাণীগুলির যদি কি করে ক্ষতি সাধন করে তখন তাকে বলবো জল দূষণ। জল দূষণ কী হলো? জলের মধ্যে ধরো ক্ষতিকারক কোনো পদার্থ নয়, এইটার ফলে যদি হচ্ছে উদ্ভিদকুল প্রাণীকুল যদি জীবজন্তু বা সমস্ত জীবগুলির যদি ক্ষতি সাধন হয় তখন তাকে সেটা বলবো জল দূষণ। এবার জল দূষণ হওয়ার কারণ বলছে, আমাদের ব্যবহার্য জল নানা কারণে দূষিত হয়। আমরা যে ব্যবহার করছি যে জলটা সেটা নানা কারণে কি হচ্ছে দূষিত হতে পারে। কী কী কারণে দূষিত হয়? আমরা গ্রাম অঞ্চলে দেখেছি যেখানে পুকুরের জলের উপর সকলে নির্ভরশীল, গ্রামের দিকে পুকুরের জলের উপর নির্ভরশীল সকলে, সেখানে কি হচ্ছে জল দূষণ ঘটে সবচেয়ে বেশি। কারণ কি, একই পুকুরে নানা লোক কি করে স্নান করে, সবাই স্নান করতে যায়, আবার কি করে সেই পুকুরে কি হয় জামা কাপড় কাচা হয়, বাসন ধোয়া হয়, গরু মোষ প্রভৃতি জন্তুকে স্নান করানো হয়, আবার সেই সব পুকুরের পাড়ে আম জাম কি করা হয়, কাঁঠাল গাছ চারদিকে আম জাম প্রভৃতি গাছ চারধারে লাগানো থাকে। এর ফলে কি হয়, সেই গাছের থেকে যে পাতাগুলো বা আগাছা থাকে না সেগুলো কি হয় নানা রকম ময়লা পুকুরের জলে এসে পড়ে, এতে কি হয় জল দূষিত হয়। নানা রকম ওই গাছের পাতা যদি পড়ে, পাতা বা নানা রকম ময়লা পুকুরে যদি পড়ে, পড়লে কি হয় পুকুরের জলটাকে কি করছে দূষিত করছে। আবার দেখবে তোমরা অনেক সময় বর্ষাকালে বৃষ্টির জলের সঙ্গে চারিদিকে নোংরা প্রাণীর মলমূত্র এগুলো কি কোথায় এসে পড়ে, জলে বা পুকুরে এসে পড়ছে, এর ফলে পুকুরের জলটা দূষিত হচ্ছে। পুকুরের কাছাকাছি যদি চাষের ক্ষেত্র থাকে সেখানে কি দেখতে পাবো, সেখানে যেখানে জমিতে ব্যবহৃত হয়েছে যে কীটনাশক ওষুধ, ঠিক আছে, ওষুধ আমরা যেগুলো ব্যবহার করি জমির উর্বরতা বাড়ানোর জন্য, সেই কীটনাশক ওষুধ যা বৃষ্টির জলে ধুয়ে দিয়ে কোথায় পড়ছে, আমরা পুকুর বা খাল বিলে পুকুরে বা ছোটো জলাশয়ে ইত্যাদি পড়ছে, এর ফলে জল দূষিত হচ্ছে। এছাড়াও অনেক সময় বাড়ির চারপাশে ময়লা জল নালা কেটে পুকুরে পাঠিয়ে দেওয়া হয়, এভাবে পুকুরের জল দূষিত হয়। ঠিক আছে, এবারে দেখতে পাবে যন্ত্রচালিত যেসব জল যানগুলো আছে চলাচলের জন্য নদীর জল দূষিত হয়। আমরা অনেক সময় দেখেছি যেগুলো স্টিমার চলে বা সাগর বা মহাসাগরে বা সমুদ্রে আমরা অনেক সময় দেখেছি জাহাজ দেখেছি, ওগুলো অনেক সময় দেখবে যেগুলো কোনো জাহাজের দুর্ঘটনা হতে পারে বা কোনো কারণে জাহাজ থেকে যে তেলটা ওটা থেকে ভাসমান অবস্থায় থেকে যায় জলে, এর ফলে কি হয় অনেক
জলজ যে মাছ এগুলো সব ক্ষতি হতে পারে। কুয়োর জলও অনেক সময় দূষিত হয়, কারণ কি কুয়োর আশেপাশে গোয়াল ঘর কাঁচা নর্দমা থাকলে ময়লা জলটা ছুঁয়ে ছুঁয়ে কোথায় কুয়োর জলে দূষিত হয়। আবার কুয়োর পার ভালোভাবে বাঁধানো না থাকলে ওই কুয়োর পারে কাপড় কাইলে বাসন মারিলে কি হয় ওই জলটা কোথায় যায়, কুয়োর জলে পাতা আবার ওই বাসন মারিলে কুয়োর জল দূষিত হচ্ছে। কুয়োর জল বড় বড় গাছপালা থাকলে মানে কুয়োর কাছে মানে কুয়োর যেটা আমরা যেটা অনেক সময় দেখেছি আমাদের এখানে নয় অনেক জায়গায় কুয়ো আছে ওটা পানীয় জল হিসাবে ব্যবহার করে কুয়োর জলটা। কুয়োর কাছে যদি বড় বড় যদি গাছপালা থাকে বড় বড় যদি গাছপালা থাকলে কুয়োর জলে পাতা পড়ে কি হয় জলটা নষ্ট হয়ে যায়, এইসব ইত্যাদি কারণে জল নষ্ট হয়। আর একটা মনে রাখতে হবে তোমাদের আজকাল দেখতে হচ্ছে আমাদের যথেষ্ট পরিমাণে মানে পর্যাপ্ত পরিমাণে জল কি হচ্ছে যে ব্যবহার তার থেকেও বেশি পরিমাণে জল ব্যবহার করেছে। আমাদের যেইটুকু জল লাগবে তার থেকেও বেশি পরিমাণে জল তোলা হচ্ছে, এর ফলে কিন্তু মাটির জলস্তরটা শূন্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো আমাদের সরলদার দেখবে আমরা যেটা ব্যবহার করছি জলটা যেইটুকু লাগবে লাগবে তাতে দেখবে যে অটোমেটিক দিকে পড়ে যাচ্ছে জলটা সবসময় কেউ বন্ধও করছে না করছে না, এর ফলে জলস্তরটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তবে আজকাল কিছু কিছু জায়গায় নলকূপের জল আর্সেনিক পাওয়া যায়, আর্সেনিক একটি ক্ষতিকারক পদার্থ। এই আর্সেনিক যুক্ত জল কিও দূষিত, একে আর্সেনিক দূষণ বলে। আর্সেনিক যুক্ত জল ব্যবহার করা বা পান করা শরীরের পক্ষে কি হবে ক্ষতিকারক, ঠিক আছে। এবার দেখো জল বিশুদ্ধ রাখার উপায়, চার নম্বর আছে জল বিশুদ্ধ রাখার হচ্ছে উপায়। জল কিভাবে বিশুদ্ধ রাখবো আমরা দেখেছি এক্ষেত্রে পুকুর কুয়ো এবং নলকূপের জল যাতে দূষিত না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। কি কলের জল বা নলকূপের জল পুকুর কুয়োর জল এগুলো যাতে দূষিত যাতে না হয় সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। কি নজর রাখতে হবে, পুকুর বা পাতকুয়ার পাড় উঁচু রাখতে হবে, পুকুর এবং পাতকুয়ার পাড়গুলো সবসময় উঁচু রাখতে হবে, ফলে দূষিত জল বা চারিদিকে যে ময়লা জলটা মিশতে যাতে না পারে। তার জন্য কি রাখতে হবে, পুকুর এবং পাতকুয়ার জলটা সবসময় উঁচু রাখতে হবে। তারপর দেখো দিতে হবে পুকুর বা কুয়োর আশেপাশে গাছপালা কেটে দিতে হবে, মানে পুকুরের চারধারে যে গাছপালাগুলো থাকে না এর ফলে যে পাতারে ময়লা পড়ে জলে দূষিত হচ্ছে সেগুলো রাখা চলবে না, সেগুলো কেটে ফেলতে হবে। কুয়োর উপর ঢাকনা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের অনেক সময় দেখেছি যে বাড়ি কুয়োর জলটা পানীয় হিসাবে ব্যবহার করছে, ঠিক আছে, সে জলটাকে কী করতে হবে যে কুয়োর উপরে একটা কী করতে হবে ঢাকনা দিয়ে রাখতে হবে, ঠিক আছে। তারপর দিতে হবে পুকুর বা কুয়ো বা অগভীর নলকূপের পাড়ে কাপড় কাচা বাসন মাজা স্নান প্রভৃতি বন্ধ রাখতে হবে। পুকুর বা কুয়ো বা অগভীর নলকূপের পাড়ে আমরা অনেক সময় কী করি কাপড় কাচে বাসন মাজে স্নান করি, দেখতে হবে তোমরা অনেক সময় এইসব হয়। কিন্তু পুকুর বা কুয়োর বা অগভীর নলকূপের পাড়ে কাপড় কাচা বাসন মাজা স্নান প্রভৃতি কাজ বন্ধ রাখতে হবে এগুলো। তারপর দেখতে হবে চার নম্বর পুকুর বা কুয়োর কাছাকাছি পায়খানা গোয়াল ঘর প্রভৃতি রাখা চলবে না। পুকুর পাড়ে বা কুয়োর কাছে বা নলকূপের কাছে যেখানে আমরা জলটা খাচ্ছি ফলে সেগুলোর কাছাকাছি কী পায়খানা ঘর বা গোয়াল ঘর প্রভৃতি রাখা চলবে না। তারপর পাঁচ নম্বর যে নলকূপ বা কুয়ো চারিদিকটা সিমেন্ট দিয়ে মাজাতে হবে, নলকূপ বা কুয়োর ধারে চারিদিকটা সিমেন্ট দিয়ে মাজাতে হবে। রোগীর ব্যবহৃত যে বলছে রোগীর ব্যবহৃত নানা জিনিস পুকুরে ধোয়া যাবে না, যতটা সম্ভব না ধোয়া গেলে কী হবে প্রাণীগুলির ক্ষতির সম্ভাবনা তত কম হবে, ঠিক আছে। এইদিকে এসব বিষয়গুলো নজর রাখতে হবে। আবার পশুদের পুকুরে নামিয়ে স্নান করানো চলবে না ইত্যাদি। শহরের দিকে সাধারণত দেখতে হবে তোমরা নদীর জলকে বিশেষ পদ্ধতি বিশুদ্ধ করে পাইপ লাইনের সাহায্যে সরবরাহ করা হয়। এক্ষেত্রে নদীর জলকে যতটা সম্ভব দূষণমুক্ত রাখার চেষ্টা রাখতে হবে আমাদেরকে। সে পাইপের ভিতর দিয়ে জল সরবরাহ করা হয় সেগুলি মাঝে মাঝে পরীক্ষা করতে হবে। কারণ কেন পরীক্ষা করব পাইপগুলোকে, যেগুলো জল যাচ্ছে অনেক সময় ওই সব পাইপ ফেটে যায় ফলে ময়লা ও রোগ জীবাণু
জলে মিশে জলকে দূষিত করে। ঠিক আছে, এ পর্যন্ত থাকার যে আমি ভিডিওটা করার আগে আমি একবার বলে দিতে চাই, জলের কী কী সম্বন্ধে জানলাম, জলের জন্য উৎস সম্বন্ধে জেনেছি, দূষিত জল কাকে বলে, দূষিত জল কাকে বলে, পানীয় জল কাকে বলে, জল দূষিত হওয়ার কারণগুলি কী, জল দূষিত রাখার উপায়গুলো, বা যে যে দিকে আমাদের নজর রাখতে হবে জলকে বিশুদ্ধ রাখার জন্য, সেই নজরগুলো আমার সম্বন্ধে জেনেছি। এই বলে আমি এখানে ভিডিওটা শেষ করছি। ঠিক আছে, তোমরা সুন্দর করে পড়বে, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই বলে এখানেই শেষ করলাম।